বসো 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 বসো, থাক যেতে হবে না, বসো বসো না বসো বসো না। মানে একটু পর তো আপনি এমনি ঘাট ধরে নামিয়ে দেবেন, ভাবলাম আগেই চলে যাই, আপনাকে কষ্ট না দিই। আরে না, আরে না মানে আপনি তো শুরুটা করেন নিশ্চয়ই শুনে, তারপরে একটা পেরেক মেরে কলেজাটাকে ছিদ্র করে দিয়ে যান। আর আমরা যতবার ছাদে উঠেছি কখনো আপনি ভালো ব্যবহার করেননি আমাদের সাথে। আহারে, মানে সেই দিনের ঘটনা তোমরা এখনো মনে ধরে বসে আছো তাই না? অথচ দেখো, আমি হোস্টেলের এতগুলো মেয়েদের মধ্যে সবচাইতে লাইক করি তোমাদের দুইজনকে, কারণ তোমরা আর সবার মতো বেয়াদব না, আর গুলি তো একদম বেয়াদব। ম্যাম, ওদের সাথে না কাইন্ডলি আমাদের কম্পেয়ার করবেন না। অবশ্যই করবো না, ওরা তো একেবারেই বেয়াদব আর তোমরা একদমই আলাদা। ম্যাম, ওদের সাথে না কাইন্ডলি আমাদের কম্পেয়ার করবেন। অবশ্যই করবো না, ওরা তো একেবারেই বেয়াদব আর তোমরা একদমই আলাদা। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। শোনো, ওই যে সোমা, সোমাটা যেমন তেমন চলে, কিন্তু রিয়া, ও মাই গড, কি যে বেয়াদব টাইপের মেয়ে। আচ্ছা মিনা, একটা কথা বলো তো। জি। মানে সে কি আসলেই ব্ল্যাক বেল্ট পেয়েছে, মানে ক্যারাতে? জি, পেয়েছে তো, আপনি জানেন না? মানে আগে জানতাম না, এখন জেনেছি আর কি। কেমন একটা ভয়ঙ্কর ব্যাপার বলো তো, ওরকম একটা মারদাঙ্গা মেয়েকে কেন এই হোস্টেলে রেখেছে? ও তো কখন কার নাক ফাটিয়ে দেয়, কখন কাকে মারে তার কোনো ঠিক নেই। একদম ঠিক বলেছেন, সাবধানে থাকবেন। দেখেন না আমরা কত সাবধানে থাকি, ওর থেকে একদম দূরে দূরে থাকি, কখন কাকে মেরে বসবে কে জানে। হ্যাঁ, আমি সাবধানে থাকি তো, ওর থেকে একদম 100 হাত দূরে দূরে থাকি। বাপরে বাপ, জানের ভয় তো আমারও আছে, তাই না? হ্যাঁ ম্যাম, খুব ভালো, এটা খুব ভালো ডিসিশন। কিন্তু তোমরাও কিন্তু সাবধানে থেকো, কেমন? সাবধানে থাকার জন্য তোমরা ছাদে এসে বসে থাকে, কিন্তু এই ছাদে আসাটাও তো আপনি পছন্দ করেন না। আমরা এখনই নেমে যাচ্ছিলাম, তাই না? আরে না 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 না, এখন থেকে আমিও তোমাদের সঙ্গে ছাদেই থাকবো, তাহলে আরো সাবধানতা অবলম্বন করা হবে, তাই না? এখন থেকে আমরা ছাদে বসে থাকবো। হ্যাঁ দাঁড়াও, ছাদে একদম খুব আরামে বসার জন্য আমি চেয়ারের ব্যবস্থা করব, ঠিক আছে? যা একটু শান্তিতে থাকতাম ছাদে এসে, এখন এই মহিলা ওইটা নষ্ট করবে। না 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 না, কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না, বিশ্বাস করো। এক কাজ করব, সকালবেলা একসাথে আমরা ছাদে উঠে পড়ব, একদম সন্ধ্যার পর ছাদ থেকে নামবো, ঠিক আছে? তিনজনে মিলে অনেক গল্প গুজব করবো। হ্যাঁ জি ম্যাম। ম্যাম, আপনার টুপিটা খুব সুন্দর, তোমাদের কেউ গেস্ট করবো। হ্যাঁ, তিনজন একরকম টুপি পরে আমরা এক ধরনের গল্প করবো। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আমরা কফিও খাবো। হ্যাঁ কফিও খাবো, হ্যাঁ খুব মজা আমাদের, খুব মজা খাবে। আমরা তাহলে যাই। হ্যাঁ চলো, তোমাদের সঙ্গে আমিও যাই। আমার সঙ্গে।